শাসক গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান, কোথাও পাহাড়ি বাঙালি, এরা তো এটাই চাইছে। এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাঁদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয়, চাঁদা দেওয়ার জন্য, মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর থেকে তো ঘটনা সূত্রপাত। তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পাণ্ডা, বিজেপি আশ্রিত গুন্ডা পাণ্ডারা গিয়ে জিনিসটা আরও উত্তপ্ত করলো, পরিস্থিতি পরিবেশ। এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম, যেখানে পুলিশের গুলিতে মারা যায়। এখন তো লাশ দিতে অস্বীকার করছে, পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছে, আমরা তো লাশ নেইনি, এরকমও শুনতে পাচ্ছি। আজকে আজকে দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে। তো এতে তো পরিষ্কার একটা জিনিস, এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে, এরা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক। বন্ড ছড়ার চেষ্টা করেছিল, ফেল হয়েছে। এই কৈতুরবাড়ি, দুর্গানগর, মান্দায় এখানে চেষ্টা করেছিল, এখানেও ফেল হয়েছে। এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কদমতলাতে, আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে, তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে শান্তি পরায়ণ মানুষ। ঘটনার নিন্দা কি যাবে, একটা অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে, একটা অলক্ষী একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে। তো এর থেকে বেরিয়ে আসতে গেলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে, তার প্রতিবাদ জানাতে হবে। এবং আমরাই তো বলি দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার, এই ভারতীয় জনতা পার্টির এরা যখন লেকচার মারে উদ্বোধনী অনুষ্ঠানে, কালকে মুখ্যমন্ত্রী বলতে শুনেছেন যে দুর্গাপুজো হচ্ছে এখন বাঙালিদের উৎসব না, শুধু সনাতনীদের উৎসব না, সকল ধর্ম বর্ণের লোকের উৎসব। হ্যাঁ, এটাই তো, তাই তো। বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানরা দুর্গা আরাধনা করে, তো এখন এই এটাকে কেন্দ্র করে, চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি, একটা মিনি দাঙ্গা, একটা ঘটনাগুলো ঘটবে, এটা তো ত্রিপুরাটা কোন জায়গায়, শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরাকে, রেসপন্সিবল কে? এরা হিন্দুর নামে, সনাতনীদের নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত, এটাইছেন এরা। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন আমার দৃঢ় বিশ্বাস, আমি একজন হিন্দু, আমি আমি গর্ববোধ করি হিন্দু নিয়ে, মায়ের আরাধনা করি, কিন্তু তাই বলে আমি মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্টদের ঘৃণা করব। হিন্দু ধর্ম এটা কোনো দিন শেখায়নি, বাইবেল, গীতা, কোরআনে শেষ কথা হচ্ছে মানবতা, মানুষ মানুষকে ভালোবাসবে, সবাই মিলে মিশে থাকবো শান্তিতে, সভ্রাতৃত্বে আমরা বাধিত থাকবো, এটাই তো আমরা শিখিয়েছি। এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক লাভালাভের জন্য। আমি অনুরোধ করব বিজেপির কার্যকর্তাদের, নেতৃত্বে, এর থেকে আপনারা দূরে থাকুন, মানুষকে ভালোবাসেন, তাহলেই মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন, আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন, সকল অংশের মানুষ খুশিতে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল রয়েছে আকর্ষণ, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার।
প্রিয়গোপাল, হরিগঙ্গা বর্ষাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622।